নমস্কার বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এক ব্যথিত মনে আপনাদের সামনে উপস্থাপনা করতে বাধ্য হচ্ছি কলকাতা আর জিকর হসপিটালে নয়ই আগস্ট লেডি ডক্টর অভয়ের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক পাশবিক একই সাথে নারকীয় ঘটনার নির্মম বাস্তব কাহিনীর সম্পর্কে দু একটি কথা সত্যি কথা বলতে মানুষ কতটা নির্দয় নিষ্ঠুর তথা অমানবিক হলে এই রকম ঘটনার প্রকাশ ঘটায় আর এই আশঙ্কায় মনে একটি প্রশ্ন জেগে যায় আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে যাচ্ছে একজন তরুণী চিকিৎসককে কেন পাশবিক এভাবে নির্যাতনের শিকার হয়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কে বা কারা পিতামাতার স্নেহ আদর ভালোবাসা থেকে বঞ্চিত করলো এই অভয়াকে আর এই সব প্রশ্নের উত্তর আজকে জানতে চাইছে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তথা গোটা পৃথিবী তাই আজ চারিদিকে একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আর সেজন্যই আজকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষই চায় অভয়ের সাথে ঘটে যাওয়া এই অমানবিক মৃত্যুর বিচার শুধু এটুকুই বলবো রাজ্যের প্রশাসন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিয়ে অভয়ের এই অমানবিক মৃত্যুর রহস্যকে জনগণের সামনে আনুক আর একই সাথে যে বা যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসকের কাছে তবে ন্যায় প্রতিষ্ঠার এই লড়াইটাকে সম্মিলিতভাবে আমাদের সকলকে যেতে হবে 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 থাকতে করতে মনকে শক্ত যাতে সম্মিলিত হত্যাকারীদের শেষ পর্যন্ত আইনত বিচারের অধীনে আনা যায় কেননা আজকের এই নির্মম ঘটনার যদি সুবিচার না হয় তবে ভবিষ্যতে এর যে পুনরাবৃত্তি হবে না তা কে বলতে পারে তাই আমরা ন্যায়ের এই লড়াইয়ের শেষটা দেখতে চায় হয়তো অভয়ে আর ফিরে আসবে না আমাদের মধ্যে কিন্তু তার পিতামাতা ও তার মতন লক্ষ লক্ষ অভয়দেরকে আমরা সুবিচারের পথ দেখাতে পারবো তাই সবশেষে আমি এটুকুই বলবো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একদিন না একদিন সত্যের জয় আর অধর্মের পরাজয় হতেই হবে আর এটা চিরন্তন সত্য